ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাধারণ জীবন। আসসালামু আলাইকুম। এখন হচ্ছে সকালবেলা, সকালবেলা আমি মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। এখন বাজে হচ্ছে প্রায় 7:30। এখন চাটা খেয়ে আমি একটু ছাদে যাব। ছাদে গিয়ে আমার গাছগুলো একটু ছাদটা একটু পরিষ্কার করব, গাছগুলো একটু ছাটা ছুটাই করে দেবো আর কি, একটু কৃষি কাজ করব আর কি। ছাদটাকে একটু ঝাড়ু দেওয়াবো, পরিষ্কার টরিষ্কার করবো। তো আগে চাটা খেয়ে নিই, তারপরে যে আমরা কৃষি কাজ করব। আমার ছোট্ট ছাদ কৃষি, একটা ছোট্ট একটা ছাদ আছে, ওখানে আমি কৃষি কাজটা করব। তো চলুন, আপনারা আমার সাথে একটু কাজ টাজ করেন। আমি দেখিয়েছিলাম আমার ছাদের গাছগুলো, গাছটা মরে গেল যে, কিন্তু এই যে শাখা মেলতেছে, এই যে শাখা, আমি এই যে শাখা, আমি এই ডালগুলাকে কেটে দেব। কেটে দিলে কিন্তু শাখাগুলো আরো সুন্দরভাবে বের হবে। এগুলো মরে গেছে, এই যে এটা মরে গেছে। আমি এখান থেকে ডালগুলো কেটে দিচ্ছি। এখান থেকে কেটে দেবো, কারণ এটা বেশি ছড়াই গেছে। এই মেহেদি গাছটাও একটু একটু মরে গেছে, যেগুলো ইয়ে হয়ে গেছে এগুলো ডালগুলো আমি কেটে দিচ্ছি। একদম ইয়ে হয় না, একটু ঢাল ঢুল কেটে দিলে খুব সুন্দর হয়ে ওঠে। তো গাছটাকে কেটে আমি একদম ঢাল ঢুল কেটে একদম ছোটো করে দিচ্ছি, সাইজ করে দিলাম। এখন শাখা মেলে যদি বড় হয় সমস্যা হবে না, বেশি লম্বা হয়ে গেলে আবার একটু কেটে ছোটো করে রাখি আর কি। এটা বেশি লম্বা হয়ে গেছে, এগুলো অনেক লম্বা হয়ে গেছে। এটার থেকে আমি পাতাগুলো নেব, নিয়ে আমি মাথায় দেব, অনেক ইয়ে আছে। কেটে দিলে ভালো হয়, কিন্তু কাটতে খারাপ লাগে, এত মানে গাছটা কেটে ফেলবো কেমন একটা লাগে। এই যে গাছটাকে সুন্দর করে কেটে আমি সাইজ করে দেব। এই টবের মাটিগুলো একটু একটু নিগড়ে ইয়া করে দিলে ভালো হয়। আসলে সময়ের জন্য পারি না মাটি, এখন একটু ইয়া করে দিচ্ছি, আমি সময় পাই না নিংড়ে দিতে। এখানে আমি মাটিটার একটু খুঁড়ে এখানে আমি পুদিনা পাতা লাগাই দেবো এই বলটাতে। কেঁচো দেখলে আমার অনেক ভয় করে, কিন্তু এই টবের মধ্যে অনেক কেঁচো, বাবা অনেক ভয় করে। কেঁচো, সাপ, বিছু এগুলো একদম দেখতে পাই না, কিন্তু এই টবে কেঁচো ভরা, বাবা পারবো না এটা ইয়ে করতে। আমি ছাদে অনেক বিলাতি ধনিয়া হয়েছিল, কিন্তু আমার নিয়ে খেতে মনে থাকে না, এখন তো অনেকগুলো মরে গেছে। অনেক হয়েছিল কিন্তু নিয়ে তরকারিতে দেব একটু মনে থাকে না, অনেক জংলা হয়ে গেছে।
আমি গাছটাকে কেটে একদম সাইজ করে দিলাম। এখন এখান দিয়ে ব্যান্ড ইয়ে করে দিলে আগাটাও কেটে ফেলছি। এগুলো কি করব, এখন অনেকগুলো পাতা, পাতাগুলো গ্রান শুনলে থাই স্যুপের কথা মনে পড়ে, মনে হচ্ছে যেন স্যুপ থাই স্যুপ খাবো এখন। আমার তুলসী গাছটাকে কেটে একটু সাইজ করে দিলাম। এখানে আমার একটা দুইটা আম গাছ উঠতেছে, আম খেয়ে যাক, মনে আম ধরবে, দেখা যাক, আম ধরলে আপনাদের সাথে আপনাদেরকে নিয়েই খাবো। পুদিনা পাতা সব ইয়ে হয়ে গেছে, একদম নাড়ি ভুড়ি বের হয়ে গেছে, এগুলো সব উঠে ফেলে দেবো, আবার নতুন করে লাগিয়ে দিলে হয়ে যাবে। অনেক কৃষি কাজ করলাম, সবগুলো মাটি খুঁড়ে খুঁড়ে দিলাম, তবে গাছটাকে একদম কেটে ছোট করে দিছি। পুদিনা গাছ সব উঠে ফেলছি, এখন পুদিনা আমি এই যে এখান থেকে আমি আগাগুলো আবার লাগাই দেব, লাগাই দিলে হয়ে যাবে এগুলো, কারণ এখন একটা তো দেখি যে পুদিনা পাতা নাই, কি লাগাবো আমি, এখান থেকে লাগাই দিলে হয়ে যাবে। আমি এখান থেকে কিছু বেছে নিচ্ছি, একটু লাগাই দিলে হয়ে যায়, আবার এগুলো হইলে এগুলোর থেকে আবার লাগাবো, এভাবে বংশ বৃদ্ধি করবো। এগুলো এইভাবেই লাগাই দিলে হয়ে যাবে। এখানে আমার একটা পুঁই শাকের ইয়ে উঠলো, মানে বিচি পড়ছে, বিচি পড়াতে একদম এক সাইডে যায় উঠছে, মাঝখানে উঠতো কিন্তু হয়েছে সে এক সাইডে। আমার খরগোশ মশাই চলে আসছে, উনি এসে ওনার কাজ করতেছে, খাওয়া দাওয়ার কাজ, ওনার তো আর কোনো কাজ নাই। আমি এগুলাকে একটু পানি দিয়ে ইয়ে করে নিলাম, গাছটা লাগাতে সুবিধা হয়। পুদিনা পাতার ইয়াটা বেশি একটা পাই নাই, আর হেলদিও না, একদম মরা মরা অবস্থা, তারপরে লাগাই দিই, হইলে তো হবে, না হলে বাজার থেকে এক আটি এনে লাগাই দেব। পুদিনা পাতাটা আমার তেমন একটা খাওয়া হয় না, দেখতে ভালো লাগে আমার, এই জন্যই লাগাই। পুদিনা সব কিছুর মধ্যে তো আর খাওয়া যায় না। বাকিগুলো আমি এখানে লাগাবো, একটু নরম করে নিলাম। এখন এইভাবে লাগাই দিলেই হবে। এই কয়টা হইলে এনা লাগেন, অল্পতে হয়ে যায় পুদিনা পাতা। পানি একটা দেওয়া লাগবে না আজকে, তো ইয়েগুলা একটু নরম আছে, তারপর আনছি যখন একটু দিয়ে দিই। এগুলা এগুলাও খেয়ে ফেলবে, খাও, এগুলা খায় অনেক মজা করে, এগুলা খায়। ও একদম সাথে থাকতে চায় না, মানে আমি আসলে আমার সাথে আসে, আবার আমি চলে গেলে আমার সাথে চলে যায়।
এখন ভিতরে আসার জন্য কি করতেছে? কি থাকো, এখানে এখানে থাকো, ছাদের গাছের কাজ করতে হলে সেই সকালবেলা করতে হবে, রোদ ওঠার আগে অথবা বিকালে। সকাল টাইমে করলে ভালো, ঠান্ডা ঠান্ডা থাকে। আমার ছাদটা অনেক ময়লা হয়ে গেছে, ঝাড়ু দিতে হবে। অনেক ময়লা হয়ে গেছে, টবগুলো সরাই ঝাড়ু দিতে হবে দিনের বেলা। এখন রোদ উঠেছে, এখন পারা যাবে না, খরগোশ চলে আসছে। কি চলে আসছো? কথা শুনে সব কথা বুঝি, ও তো বুঝছো, ওরে ভিডিও করতেছে। ও প্লেটে ওর খাওয়াগুলো দিয়ে দিলাম, সবাই ক্যামেরা দেখলে মানে খুশি হয়, মানে ওনার ছবি উঠাচ্ছে। তোমার একটা সেলফি উঠাই, মুরগির মতো ঠোঁটটাকে একটু চুক্কা করে রাখো, সেলফি, নাকের মধ্যে ময়লা যা, বুঝতো? কি করছো, কি করছো? সারাক্ষণ চাইলে আমরা আদর করি।